ইতিহাস হয়ে থাকবো যে আমরা রিক্সা দিয়ে যাইতেছি ছবি দেখতে, হাওয়া ছবি, এই যে হাওয়া 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 লাগাইতে লাগাইতে হাওয়া ছবি দেখতে দেখতেছি। আগে যে টিকিট আছে নি, টিকিট পাওয়া গেলে তারপর ছবি দেখবো, যদি এসি টিকিট পাই তাহলে এসিটা দেখবো, আর যদি নন এসি পাই তাহলে নন এসি, কিছু করার নাই। আর যদি না পাই তাহলে না পাইলে বাড়ি ডাইরেক্ট বাড়িতে। এই যে আমরা সেনা অডিটোরিয়ামের সামনে চলে আসছি, নবীনগর হাওয়া হাওয়া হাওয়া, শুধু হাওয়াই চলিতেছে সেনা অডিটোরিয়ামের সামনে। ও প্রাইভেট কল লইলে ওইদিকে টিকিট নাকি ওইদিকে ছাড়ছে। এই যে আমাদের তীব্র আসা পড়ছে, তীব্র আসা না জাকির ভাই এরকম হ্যাঁ আসিল না, আমরা মেন সময় আসিলাম না। বড় ভাই ওইখানে যে 100 টাকা লেখা না কি? হ্যাঁ হ্যাঁ ওই রে নিচে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে দেন তিনটা দেন। আরে না রে দেন, শুক্রবার স্যার আইতে পারবো না, আরে পার রাখার কথা আছে লয় আসে নাই দিলাম ধরে নাই, পরে আমরা ওই টিকিট রিয়ার দিয়ে তো তাহলে এত দিনের অপেক্ষা। কয়টার সময় শো এটা? কয়টার সময় শো? 6টা থেকে আমরা 6:30 সাড়ে ছটা তিন টিকিট 500 টাকা দিচ্ছ, আর সপ্তাহ চলবো দাদি তীব্র এমনি দেখা করতে ছিল গেছে গা। আরে না আজকে পাওয়া দেবো টিকিট, তা আমরা 5টার সময় আইসা পড়ছি, 6:30টার শো, আমরা ভাবছি 6টার সময় শো, তাই আগে আসলাম 6টা। হ্যাঁ হ্যাঁ এখন আগে আসছি, এখন 1 ঘন্টা দাঁড়ায় থাকতে হইব, কিছু করার নাই, কিছু করার নাই। টাইমিং বলে দাও যে ভাই টাইমিং আগে থেকে আধা ঘন্টা কম। হ্যাঁ এখন এখন 6:30 হয়ে গেছে, 6টার শো এখন 6:30 হয়ে গেছে। আরে না পরান্ত পরান্ত মাত্র আইতাছে, আমরা অলরেডি এসির বাতাস পাইতেছি, উপরে খাবারের জায়গাও আছে, যেহেতু এটাই আমার ফার্স্ট টাইম তাই দেখতেছি খাবারের জায়গা যাচ্ছে। আমরা এখন সিরিয়ালে দাঁড়াইছি, শো এ ডুববো। তো আমরা এখন এই যে মাঝখানের রোতে আছি, সবার সামনে মাঝখানে
আর এই জায়গা থেকেই দেখবো এইভাবে আমরা বিশিষ্ট হ্যাঁ এই হচ্ছে অবস্থা আমরা বিশিষ্ট শুরু হয়ে গেল তাইন তাহে না কে